আজকে আমরা যাব সাউথ কলকাতার পুজো দেখতে। যে পুজোগুলো খুব ভালো হয়েছে বছর সেগুলো তো যেতে যেতেই এই রবীন্দ্রনগর এখানে অরুণোদয় সমিতির যে পুজোটা হয়েছে সেই পুজোর প্যান্ডেলটা দেখলাম, এটা বেশ ভালো হয়েছে। তারপর এটা দেখে এখান থেকে বাইরে থেকে ঠাকুর নমস্কার করে আমরা চলে গেলাম। আমরা রাত 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ছেলেও কিন্তু ঠাকুর দেখার জন্য একদম রেডি। তারপর আমরা যেতে যেতে নবপল্লীর ঠাকুরটা দেখতে পাই। আর এই পুজো মণ্ডপটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটা কিন্তু এটারও বাইরে থেকেই দেখা যাচ্ছিল। তাই আমরা এখান থেকে নমস্কার করে বেরিয়ে যাই আমরা অন্য ঠাকুর দেখার জন্য। আর রাস্তায় ভিড়টা শুধু দেখো, মানে মারাত্মক ভিড়। আর আমাদের গাড়ি অনেকটা দূরে দূরে পার্কিং করতে হচ্ছিল, তার জন্য আমরা গাড়ি পার্কিং করে অনেকটাই হেঁটে হেঁটে চলে আসলাম। এখানে 3-4টা একবারে ঠাকুর হয় সেই ঠাকুরগুলো দেখার জন্য। আর এটা ছিল শিব মন্দিরের প্যান্ডেল, আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটার মূল থিম ছিল রাজমিস্ত্রি। আর দেখো মানে ওয়ালগুলো কি সুন্দর করেছে, মানে খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। এবং এর যে দুর্গা প্রতিমা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটা এবং প্রতিমা দর্শন করে আমরা চলে যাই এর পাশাপাশি যে পুজোগুলো হয়েছিল সেগুলো দেখার জন্য। আর যেতে যেতে দেখো এখানে যে এই চড়ারগুলো দেখতে পেয়েছি, আমার ছেলে কিন্তু উঠে পড়েছে। আর মুখটা দেখো ওর কি পাজি, একখানা মুখ করে বসে রয়েছে। আর ও এখানে এটা চড়ছিল, আর ওর সাথে কাকা ছিল, আর আমরা চলে গেছিলাম এই মণ্ডপটা দেখার জন্য। আর এই পুজোটা ছিল সেবা প্রতিষ্ঠান লেক ইউথ কর্নারের। এই প্যান্ডেলটা দেখতে আমাদের অতটা লাইন দিতে হয়নি, খুব একটা ভিড়ও ছিল না। আর এটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর করেছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। মানে এটা মনে হয় অনেকগুলো এরকম কাঠের পুতুল টাইপের দিয়ে করেছিল, মানে থিমটা বেশ সুন্দর ছিল। এখানের পূজা মণ্ডপ ও প্রতিমা দর্শন করার পর আমরা চলে যাই আবার অন্য একটা প্যান্ডেল দর্শন করার জন্য। আর সেখানে গিয়ে কিন্তু এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে না হঠাৎ করেই এই পুচকু বাবিটাকে দেখতে পাই, তার জন্য ভাবলাম ওকে একটু ক্যামেরাতে নিয়ে নিই। মানে তখন বাজে প্রায় রাত 11:30 থেকে 12:15। এই ছোটো বেবিটাও দেখো জেগে রয়েছে পুজো দেখার জন্য। তারপর ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেলে উল্টো দিকেরই এই লাইটিংটা দেখে আমরা চলে আসি এই প্যান্ডেলটা দেখার জন্য। আসলে এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রত্যেকেই যারা আসছিল তারা এই লাইটিংটা দেখেই আসছিল। কিন্তু গিয়ে দেখলাম এখানে পুজো মণ্ডপ সেরকম একটা বড় না, মানে ছোটোর মধ্যেই করেছে, কিন্তু সুন্দর করেছে। তাই এখানে বেশি দেরি না করে আমরা চলে গেলাম অন্য প্যান্ডেল দেখার জন্য। আর এখানে দেখো কিন্তু এই প্যান্ডেলটাতে অনেকক্ষণই লাইন দিতে হয়েছে, মানে ভালো ভিড় ছিল। আর এই প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, মানে ওপরের যে বুদ্ধটা সেটা দেখো কি সুন্দরভাবে ঘুরছিল, আর ওই চক্রের মধ্যে কি সুন্দরভাবে মিলে যাচ্ছিলো, মানে খুব সুন্দর কনসেপ্টে করেছে। এটা কিন্তু ছিল মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল, যেটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এদিকে আমার ছেলের কিন্তু ব্যাটারি ডাউন হওয়া স্টার্ট হয়েছিল। এখানে আমরা প্রায় অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ফাইনালি আমরা ভেতরে যাই। আর ভেতরে কিন্তু আমাদের বেশিক্ষণ থাকতে দেয়নি। সত্যি বলতে প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর ছিল ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর ছিল। আমরা যেহেতু ভেতরে বেশিক্ষণ থাকতে পারিনি তাই ক্যামেরা সেরকমভাবে করতে পারিনি। ভেতরের পুজো মণ্ডপটাও যেমন সুন্দর ছিল তেমন সুন্দর ছিল এখানে দুর্গা প্রতিমা, সত্যি অসাধারণ হয়েছিল। মানে চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর হয়েছিল এই দুর্গা পুজোটা। এটা দেখে নিয়ে আমরা বেরিয়ে যাই আবারও অন্য একটা পুজো দেখার জন্য। তারপর আমরা চলে যাই সমাজসেবী সংঘের যে পুজো হয় সেটা দেখার জন্য। কিন্তু যেতে যেতে ইনার সাথে দেখা হয়। ইনাকে দেখে দেখো আমার ছেলে কি হারে ভয় পাচ্ছে, তাই ওর বাবা ওকে নিয়ে গেল ওনার সাথে দুটো ফটো তোলানোর জন্য। কিন্তু ও ভয়েই মরছে, মানে ও যাচ্ছে যেতেই চাইছে না ফটো তোলার জন্য। পরের ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি পুজোগুলো শেয়ার করছি, ততক্ষণের জন্য টাটা।